আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বিওয়াস বৃন্দ, আপনাদের সাথে আজকে একটি অন্যরকম আলোচনা নিয়ে আমরা হাজির হলাম। সেই আলোচনা হলো প্রায় শতবর্ষী এক আমার সাথে বসা শতবর্ষী একজন মুরব্বি, আমার মসজিদের নিয়মিত মুসল্লি, আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তৈয়বা দান করুক। উনি ওনার জীবনের কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবেন। সেই ইতিহাস হলো উনি ওনার জীবনে অনেক উত্থান পতন হয়েছে, তার মানে এই না যে খারাপ আবার ভালো দুটি মিলিয়ে উনি উত্থান পতন হয়েছে। ওনার জীবনে উনি বহু মাজারে মাজারে ঘুরে শেষ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কত বছর আগে উনি মাজার থেকে ঘুরে মসজিদমুখী হয়েছেন, এটা ওনার মুখ থেকে আমরা শুনব। এবং চলেন আমরা ওনার মুখ থেকেই শুনে নেই উনি কি বলেন। চলেন আল্লাহ আর একটা দুনিয়াতে বাড়াইল 99 মা আল্লাহ আল্লাহ ভয় হয়েছে আল্লাহ 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 খেয়াল করি না। আচ্ছা, তো আপনি এখন আলহামদুলিল্লাহ আমি যে দেখতেছি সবসময় আপনি মসজিদমুখী, খুব এটা কত বছরের মসজিদে এই আসা যাওয়ার মধ্যে আছেন আজকে এই মসজিদে? এই মসজিদে আল্লাহ বলে 12 বছর। 12 বছর না, এক যুগ হয়ে গেছে। আপনি নিয়মিত মুসল্লি, আপনি যখন ওই পথ থেকে ফিরে আসলেন এরপর থেকে নামাজ কাজা করেন নাই? আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি আল্লাহর মুহিব্বিন মুত্তাকিন বান্দা হিসাবে আল্লাহ আপনাকে কবুল করে নিচ্ছে, এই জন্য আপনি আল্লাহর ইবাদত করতে পারতেছেন, এটা আপনার জন্য সুনসিব সুকপাল। এবং আমি শুনছি আপনি আলেমদেরকে অনেক সম্মান করেন, ইজ্জত করেন, এইটাই অনেক বড়। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামালাম আল্লাহ তাআলা বলেছেন যদি তুমি রাসুলকে পাইতে চাও তাহলে তুমি যারা রাসুলের ওয়ারিস আলেম সমাজ আলেমগণকে বেশি বেশি করে ভালোবাসো, তাদের ছত্র ছায়া থাকো, তাদের পরামর্শে চলো, সম্পর্ক রাখো। মাশাআল্লাহ আপনার এই জিনিসটা আমি পাইতেছি। আপনাকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করুক, আপনি যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতবাসী করে, আমি প্রাণ ভরে আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কারণ আপনি আপনার ইতিহাস আমি জেনেছি, আপনি সবসময় কেউ আসুক না আসুক আপনি 5 ওয়াক্ত নামাজে মসজিদে সবার আগে আসেন, মসজিদে সময় কাটান। আর মসজিদে সবাই সময় কাটাইতে পারে না, মসজিদ যদি একটা ব্যক্তি যদি খালি বসে থাকেও কোনো ইবাদত নাও করে, কোনো জিকির আজকার নাও করে, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা তার জন্য মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার ইবাদত লিখতেই থাকে। সুবহানাল্লাহ, আপনি এরকম কাজটা করতেছেন, আপনি আমার বাবার সমতুল্য, আপনার কাছে আমরা অনেক কৃতজ্ঞ। আপনাকে পাইয়া, বিশেষ করে আপনাকে আমার মুসল্লি হিসাবে পাইয়া আমি ধন্য। আপনি সবসময় আমাদের জন্য দোয়া করে যাবেন, দোয়া করবেন, প্রাণ ভরে দোয়া করবেন। আর আমি আশা রাখি যে আপনি এইভাবেই বাকি জীবনটা মৃত্যুর আগ পর্যন্ত সুন্দরভাবে কাটিয়ে দেবেন, এবং আপনার মৃত্যুটাও যেন ইমানের সহিত হয়, আমিন। তো আপনি আর কিছু বলেন, আমাদের মানুষ লোকজন শুনবে শুনতেছে, কিছু বলেন। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।